হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো জনপ্রিয় ধারাবাহিক মোহরের আজকের আপডেট শঙ্কর মতো একজন পুরুষ মানুষকে স্বামী হিসেবে জীবনে পেতে গেলে তার মনকে জয় করা আগে প্রয়োজন তার ভালোবাসাকে জয় করা আগে প্রয়োজন পুলিশের পিছনে লেলিয়ে দিয়ে ধমকে চমকে জোর করে শঙ্কর মতো মানুষকে বিয়েতে রাজি করানো এতটা সহজ কাজ নয় সেটা হয়তো শ্রেষ্ঠ বুঝতেই পারেনি শ্রেষ্ঠ মনে করেছিল বাড়িতে পুলিশ নিয়ে আসলে এবং বাবাকে দিয়ে বলালে হয়তো শঙ্ক ভয়ে শ্রেষ্ঠার সঙ্গে তড়িঘড়ি করে বিয়ের পিড়িতে বসতে রাজি হবে পুলিশ যখন শঙ্ককে শ্রেষ্ঠাকে বিয়ে করার কথা বলল তখন শঙ্ক কিন্তু পুলিশকে সাপ জানিয়ে দিয়েছে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় প্লিজ দয়া করে এই বিষয়ে হস্তক্ষেপ করবেন না এবং এই বিষয়ে আমি কারো সঙ্গে কোনো রকম মন্তব্য শেয়ার করতে চাই না এমনটাই কিন্তু পুলিশকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে শঙ্খ বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে এখন প্রতারণা করছে এমনটাই শ্রেষ্ঠা পুলিশের সামনে বলল শঙ্খ শ্রেষ্ঠাকে পুলিশের সামনে স্পষ্ট জানিয়ে দেয় একদম মিথ্যা কথা বলবে না তুমি কি প্রমাণ দিতে পারবে যে তোমার সাথে আমার বিয়ের সমস্ত রকম আয়োজন শেষ হয়ে গিয়েছে সম্পন্ন হয়ে গিয়েছে বিয়ের কার্ড ছাপানো হয়েছে কই আমার তো কিছুই জানা নেই বরং অনেক দিন আগে থেকেই আমি বিয়েটা করবো না সেটা তোমাকে জানিয়েছিলাম আমার সঙ্গে মোহরের সম্পর্ক আছে জেনেও তুমি ইচ্ছাকৃতভাবে আমার আর মোহরের মাঝে ঢোকার চেষ্টা করছো তৃতীয় ব্যক্তি হিসাবে ঢুকতে গিয়ে তোমাকে এবার জব্দ করতেই হবে এমনটাই কিন্তু শঙ্খ মনে মনে পরিকল্পনা করে ফেলেছে পুলিশের আতঙ্ক দেখিয়ে শঙ্খকে শ্রেষ্ঠার সঙ্গে বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্য অনুরোধ রেখেছে জেঠুমণি যদিও শঙ্খ পুলিশের সামনেই গলা তুলে জেঠুমণিকে সাপ জানিয়ে দিয়েছে কোনোভাবে সম্ভব নয় প্লিজ আমাকে বারংবার জোর করবে না তার কারণ আমি যখন সিদ্ধান্ত নিয়েছি শ্রেষ্ঠাকে বিয়ে করব না তখন শ্রেষ্ঠাকে বিয়ে করতে পারবো না ফলে শেষ মুহূর্তে শঙ্কের কাছে পুলিশ নিয়ে উপস্থিত হওয়ার পরেও শঙ্খ যে তার সিদ্ধান্ত থেকে অনার সেটা ভালো করেই বুঝতে পেরে গিয়েছে জেঠুমণি জেঠিমা ও কাকুমণি এবং শ্রেষ্ঠা শেষ মুহূর্ত পর্যন্ত শঙ্খ তার এই সিদ্ধান্ত থেকে যাতে না নড়ে একজন দর্শক হিসাবে আমি তেমনটাই চাই আপনারাও কি আমার সাথে সহমত তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আর নিত্য নতুন সব আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ